খালিদ হাসান আপনি লিখেছেন অনেকে ইউরোপে কাগজ পাওয়ার জন্য সমকামী হিসাবে আবেদন করে, কিন্তু তারা কখনো সমকামী নয় এবং এমনটি বিশ্বাসও করে না বা এমন আচরণও করে না, শুধু কাগজ বা নাগরিকত্ব পাওয়ার জন্য এমনটি করে থাকে। আমি আবেদন করতে চাচ্ছি, এটি করা ঠিক হবে? বা খালিদ হাসান, এটি খুবই গর্হিত কাজ হবে, আপনি অপরাধ শুধু নয় লানত বর্ষণ হওয়ার মতো একটা অপরাধ, জঘন্য অপরাধ, সে অপরাধের সাথে নিজেকে সম্বন্ধ করছেন, এটি একটি প্রকাশ্য অপরাধ, আপনি এর সপক্ষে সাক্ষী রাখছেন, মানুষকে জানিয়ে জানিয়ে আপনি এই নিজের এই অপরাধটা অপরাধের কথাটাকে আপনি প্রকাশ করছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের সবাইকে আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু যারা প্রকাশ্যে কোনো অন্যায় করে সে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আপনি নিজেকে সমকামী বলাটাই তো অন্যায়, কারণ সমকামী হওয়াটা তো হারাম, সে হারাম এর স্বীকারোক্তি নিজের বেলায় আপনি দিলেন, কাজটি আপনি অন্যায় করলেন, বিধায় দুনিয়ার সামান্য কিছু পয়সা কড়ির জন্য নিজের ইমানকে, চেতনাকে, বিশ্বাসকে মানুষ বিকিয়ে দিতে পারে না, এবং এটা জায়েজ নেই, এটা আমার জন্য গুনাহ হবে, হারাম হবে।